আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্লাস্টিক বন্ধ করে দেওয়ার একটা ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে বা চেষ্টা চলছে সেখানে পলথিন কারখানাগুলোতে আমাদের সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেটরা অভিযান চালাতে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় পলথিন কারখানায় অভিযানে কর্মীদের বাধার মুখে সেনাবাহিনী সমকালের রিপোর্ট থেকে আমরা এটা সত্যতা যাচাই করে নিতে পারি যে কাঁচা বাজারেও নভেম্বর থেকে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ নভেম্বর মাস চলছে এবং পলিথিন বন্ধ করার আপ্রাণ চেষ্টা চলছে এখানে প্রশ্ন হলো প্লাস্টিক বন্ধ করে দেওয়াকে ঠিক এর উত্তর হলো অবশ্যই প্লাস্টিক ও পলিথিন বন্ধ করে দেওয়া উচিত কিন্তু কিভাবে হঠাৎ করে বন্ধ করা ঠিক হবে উত্তর হলো না একটা চলমান পদ্ধতি সেটা যতটাই খারাপ হোক হঠাৎ করে বন্ধ করতে গেলে ওই ঘটনার সাথে সম্পৃক্ত অনেক ঘটনা তখন পাল্টা রিয়্যাক্ট করে কি ঘটে থাকে এটা একটা প্রশ্ন হঠাৎ করে প্লাস্টিক বন্ধ করলে অনেক অনেক সমস্যা সৃষ্টি হবে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট লাখ লাখ পেশাজীবী মানুষ হঠাৎ করে বিপদে পড়বে হঠাৎ করে এই বিপদ বাড়িয়ে যারা বন্ধ করতে চায় পলিথিন ও প্লাস্টিক তারা অযথা লাখ লাখ শত্রু পয়দা করবে একটা সামাজিক ভাঙন সৃষ্টি হবে আমরা অবশ্যই মানি এই পলিথিন প্লাস্টিক পরিবেশের জন্য খারাপ কিন্তু এই খারাপের সাথে জড়িয়ে গেছে লাখ লাখ মানুষের পেটের বন্দোবস্ত হঠাৎ এদের পেটের রুটি রুজিতে টান পড়লে তারা হবে ছিনতাইকারী ডাকাত তাদের তো খেয়ে বেঁচে থাকতে হবে তাই হঠাৎ করে প্লাস্টিক ও পলিথিন বন্ধ করা হবে বিরাট বড় বোকামি এবং যারা এটা করতে চাইবে তারা বিরাট ভুল করবে তাই একটা কাজ করতে গেলে বিশেষ করে যে বিষয়টির সাথে মানুষ জড়িত সেই গেলে অনেক বিষয়ে ভাবতে হয়। তাহলে কিভাবে পলিথিন বন্ধ সম্ভব এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর সকলের জানা বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে লাখ লাখ মানুষকে বিপদে ঠেলে ফেলে একদিনেই এই শিল্পকে বন্ধ করে এক সমস্যা দূর করতে হাজার সমস্যার জন্ম দেয়া যাবে না এক প্রথমত পলিথিন ও প্লাস্টিক পরিবেশ বিকল্প আনতে হবে পলিথিন এবং প্লাস্টিক বাদ দিয়ে এর বিকল্প কিছু দাঁড় করাতে হবে শুধু সে বিকল্প আনলে হবে না পলিথিন ও প্লাস্টিকের বাজারে থাকা অবস্থায় নতুন বিকল্পকে বাজারে ছাড়তে হবে বছরের পর বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখা যাবে বিকল্প পণ্যটি বাজারে পলিথিনের সমান সমান চলছে মানুষ গ্রহণ করেছে তারপর দ্বিতীয় সিদ্ধান্ত নিতে হবে দুই এরপর ক্যাম্পেইন করতে হবে ক্যাম্পেইন এবং ক্যাম্পেইন আগামী তিন বছর পর অত তারিখ থেকে সকল পলিথিন এবং প্লাস্টিক আমদানি উৎপাদন বন্ধ হয়ে যাবে লম্বা সময় কাজ করে এভাবে সবাইকে জানিয়ে বুঝিয়ে সফলতা আনতে হবে শেষ কথা প্লাস্টিক ও পলিথিন অবশ্যই বন্ধ করতে হবে এটা কোনোভাবেই আমাদের উপকারে আসবে না এটা পরিবেশের জন্য খারাপ এর খারাপ দিকে আমাদের সকলের জানা তাই এটা নিয়ে বারবার কিছু বলারও নেই হঠাৎ করে কোনো কিছু বন্ধ করা যায় না এক বিপদ তারাতে হাজার বিপদ ডেকে আনবার কোনো মানেই হয় না যারা বন্ধ করতে চায় তাদের সাধুবাদ তবে তাদের মাথায় থাকা লাগবে একটা জিনিস বন্ধ করতে চাইলে মানুষকে আগে বিকল্প ধরিয়ে দিতে হবে বা হয় এটা হলো বুদ্ধিমানের কাজ তবে বর্তমান কোন একজন বুদ্ধিমতি এমন সিদ্ধান্ত নিচ্ছে বলেই মনে হচ্ছে এখানে একজন বুদ্ধিমান থাকলে ভালো হতো ভালো থাকুন সুস্থ থাকুন শিখতে থাকুন শেখাতে থাকুন আল্লাহ হাফেজ